যাই হোক, আজকে যেভাবে হোক চাকরিটা ভাইবার পাশ করে নিতে হবে। চাকরিটা না নিলে পরে আমার খুব সমস্যা হয়ে যাবে নিয়ে। কারণ হলো যে আমি বহুদিন থেকে চাকরি খুঁজতেছি, যেখানে যাই ভাইবার টিকতে পারি না। আজকে কয়ে বলে স্যারকে পড়ে নিয়ে চাকরিটা আমাকে নিতে হবে। যাই হোক, যাই দেখি কী খবর। আরে আমার আগে তো আরেকজন এসে বসে আছে দেখি। এ বেটা ফের কে? এ ভাই, এ আপনি কি কোথা থেকে আসছেন আপনি? আর এখানে এবার কি করেন? ভাই আমি তো এই অফিসে ভাইবার দিবার আসছি, এই জন্য এখানে বয়ে রয়েছি। স্যার এখনো আসেনি তো, স্যার আসবো তার জন্য আমি বয়ে রয়েছি অপেক্ষায়। আপনি কেডা? হ্যাঁ দেখি তো মনে হয় সাদা সিটে একে যেভাবে হোক ফেল ফেলাইতেই হবে, নাহলে বুদ্ধি নাই, নাহলে আমার চাকরিটা মিস হয়ে যাবে। এর যেভাবে হোক ফেল ফেলামো স্যারের কাছে। এ ভাই, এ চাকরি ভাইবা দিবা আইসো? কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো তুমি? চাকরি ভাইবা দিবার আইসো, লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করছো? এ ভাই আমি না হয় ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করি, আপনার সমস্যা তাতে কি? আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন না করছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমারে অত প্রশ্ন করেন কেন? আপনি আপনার ভাইবার দিয়ে আপনি চাকরি লইবেন, আমি আমার ভাইবার দিয়ে আমি চাকরি লইমু, অত প্রশ্ন কিছু যায় আসে না রে ভাই। আপনি বসে পড়েন, স্যার ডাকো, ওখানে প্রশ্নের উত্তর দিয়ে আপনি চাকরি লিয়েন, অতটা কেজাল বাজে লাভ নাই। ভাইবার শুরু করার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আমি কিন্তু কানুন ফেরি ছবি তৈরি করতেছি, কিন্তু লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব পাচ্ছি না, বেশি বেশি করে করেন তাহলে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। যাই হোক, আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম হলো ডিজে স্যার। কি রে বাবা, এর নাম ফের বলে ডিজে? আচ্ছা যাই হোক, তুমি যে এখানে চাকরি করতে আসছো তোমার আগে দুইটা প্রশ্ন করা হবে, দুটো প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম, আর যদি না দিতে পারো তাহলে তোমার চাকরি কিন্তু হবে না। নে ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিব স্যার। আচ্ছা যাই হোক, তোমার প্রথম প্রশ্ন বলো তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? এবার মনে হয় ভাই ভাইতে ঠিক পারবে, স্যার তো একবার সহজ প্রশ্ন করেছে। স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা স্যার। প্রথম প্রশ্ন সঠিক হয়েছে, এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, এটা কিন্তু তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। মনে করো তুমি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছ, আর রাস্তার পাশে তিনজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার ভিতর এক নম্বর ব্যক্তি হলো তোমার হলো খুবই কাছের আপন এবং প্রেমিকা, আর দ্বিতীয়জন হলো তোমার হলো কাছের এক বন্ধু, যে বন্ধু মনে করো যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এক সময়, আর তৃতীয়ত হলো একটি অসুস্থ নারী বয়স্ক, যে তিনজনই তোমার গাড়িতে উঠে যাইবার চাই, তুমি কাকে গাড়িতে উঠে নিবে? স্যার তো এবার আরও একবার সোজা প্রশ্ন করেছে, এবার ফাইটে ফেলে দেবো, চাকরি আজ আমার কনফার্ম কে ঠেকায়? এই প্রশ্নটার উত্তর দিলে পরে আমার চাকরি তো হয়েই যাচ্ছে, কোনো টেনশন নাই। স্যার আমি অতি কাছের ওই আমার ওই প্রেমিকাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাব স্যার, কারণ হলো যেহেতু সারা জীবন তাকে নিয়ে থাকতে হবে, আমি আর কাকে সাথে নিব স্যার, ওই প্রেমিকাকে নিয়ে চলে যাব। এই তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি, তুমি এখন চলে যেতে পারো, তোমার চাকরি হবে না এখানে, তুমি এখন বাসায় যাও। এরে দেখি তো সাদা সিধা মনে হচ্ছে, মনে হয় এর দ্বারাই চাকরিটা হবে, আমাদের মনে হয় অফিসার পেয়ে গেছি। আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ শামিউল ইসলাম। আচ্ছা শামিউল ইসলাম, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম, না দিতে পারলে তোমার চাকরি হবে না। কিন্তু কয়ে দিলাম,
স্যার আপনি প্রশ্ন করেন, আমি প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত। স্যার আপনি যা প্রশ্ন আপনার মনে হয় তাই আপনি প্রশ্ন করেন। আচ্ছা সামিউল, তোমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? স্যার একবারে সহজ প্রশ্ন করেছে, এরকম সহজ প্রশ্ন আর হয় নাকি? স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার এরকম একটা সহজ প্রশ্ন করার জন্য। তোমার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তুমি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। মনে করো তুমি রাস্তা দিয়ে একটি বাইক নিয়ে চলে যাচ্ছ, হুন্ডা গাড়ি, তো রাস্তার পাশে তিনজন দাঁড়ায় আছে, তার মধ্যে একজন হচ্ছে তোমার খুব কাছের আপন প্রিয়জন, যেমন ধরো তোমার প্রেমিকা, দ্বিতীয়জন হচ্ছে তোমার কাছের খুব বন্ধু, খুব কাছের আপন, একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিল, তৃতীয়ত হচ্ছে একটি বয়স্ক মহিলা, সে প্রচুর অসুস্থ। তিনজনই তোমার গাড়িতে যাইতে চাই, তুমি কারে নিয়ে যাবে? তুমি হয়তো বলবে মানবতার দৃষ্টিতে তুমি ভদ্র ছেলে, যে আমি হলো ওই বয়স্ক মহিলাকে নিয়ে যাব। প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তুমি বলে দাও। স্যার এবারে একবারে আরো পানির মতন সহজ প্রশ্ন বলছে। স্যার আপনি ঠিক বলছেন স্যার, মানবতার দৃষ্টিতে দেখতে গেলে ওই মহিলাটিকে নিয়ে যেতে হবে, অসুস্থ যেহেতু। আর আমি যেটা সঠিক প্রশ্নের উত্তর মনে করি স্যার, আমার মনে হয় আমি যাওয়ার পর আমার বন্ধুটাকে বাইকটাকে দেব এবং বলবো যে আপনি ওই রুগীটাকে নিয়ে হসপিটালে চলে যান, আর আমি ওই আমার বান্ধবীর সঙ্গে মনে করো যে রাস্তার সাইড দিয়ে হাঁটবো এবং অন্য গাড়ি দেখব। তাছাড়া তো আর কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না স্যার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তোমার চাকরি কনফার্ম, তুমি কাল থেকে জয়েন করতে পারো, তোমার সিভি তুমি জমা দিয়ে চলে যাও, কাল থেকে তোমার ডিউটি শুরু, তোমার 20,000 টাকা মাসে বেতন ধরা হলো, তুমি সুখে শান্তিতে চাকরি করো।